নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 459তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেক সপ্তাহে শনিবার দেখতে পান বা সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে। পাব নতুন নতুন চরিত্র, শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা, এবং আমাদের মতো অনুধাবন করবার প্রয়াস করব সেই সমস্ত অসামান্য কথার গভীর তাৎপর্য। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আজ জন্মাষ্টমী, মঙ্গলবার, 17ই ভাদ্র, 1লা সেপ্টেম্বর 1885। ঠাকুর স্নান করিবেন, একটি ভক্ত তেল মাখাইয়া দিতেছেন। ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণের বারান্দা মানে ঠাকুরের ঘর থেকে বেরিয়ে মা কালীর মন্দিরের দিকে যেতে গেলে যে টানা বারান্দা, সেটি দক্ষিণ পূর্বের বা দক্ষিণের বারান্দা বলে পরিচিত। মাস্টারমশাই সেইভাবে বহুবার তার পরিচয় দিয়েছেন। সেইখানে বসে ঠাকুর গঙ্গা স্নান করবেন, সেখানে বসে স্নান করবেন। তিনি মা গঙ্গার জলই সাধারণত মাথায় দিতেন এবং বলছেন যে একটি ভক্ত তেল মাখাইয়া দিতেছেন। দক্ষিণের বারান্দায় ঘটনাগুলি ঘটছে এবং মাস্টারমশাই গঙ্গা স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করেছেন। স্নানান্তে, তারপর মাস্টারমশাই লিখছেন, স্নানান্তে ঠাকুর গামছা পরিয়া দক্ষিণাস্য হইয়া সেই বারান্দা হইতেই ঠাকুরদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন। শরীর অসুস্থ বলিয়া কালী ঘরে বা বিষ্ণু ঘরে যাইতে পারিলেন না। আমরা দেখেছি যে 1885 প্রথম দিক থেকেই ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হয়েছে এবং এটি এই সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে এখানে বেশ অনেকটাই শরীরকে প্রভাবিত করেছে, শরীরকে কাবু করেছে। কিন্তু ভিতরের মানুষটির প্রসঙ্গ আলাদা বা ভিতরের সত্তার প্রসঙ্গ আলাদা। আর এখানে মাস্টারমশাই লিখছেন যে দক্ষিণ দিকে মুখ করে বারান্দা থেকেই ঠাকুরদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন। তো শ্রীরামকৃষ্ণ ওই রকম মা কালীর মন্দির, রাধাকান্ত দেবের মন্দির, শিব মন্দির, সেই সব দিকে উদ্দেশ্য করে প্রণাম করছেন, এটি বোঝা যায়। বললেন যে শরীর অসুস্থ বলিয়া কালী ঘরে বা বিষ্ণু ঘরে যাইতে পারিলেন না। ঠাকুর বলতেন বিষ্ণু ঘর। আজ জন্মাষ্টমী, রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন। ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন, বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেরি। তাহার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল। বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন। তাহলে গামছা পরেছিলেন যখন, তখন দক্ষিণ দিকে মুখ করে বারান্দা থেকেই ঠাকুরদের উদ্দেশ্য করে প্রণাম করেছেন। আবার এইখানে এইসব হলো কীরকম? মাস্টারমশাই লিখলেন যে জন্মাষ্টমী, রামাদি ভক্তেরা, মানে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয় প্রমুখ ভক্তেরা, ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন। ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন, বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলি। তাহার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল। এইরকম হলো তার ওই দেহে এরকম নববস্ত্র শোভা পাচ্ছে।
এবং মাস্টারমশাই বলছেন তাহার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল, খুব সুন্দর দেখাচ্ছে। আর কাকে দেখাচ্ছে? ওই সেই তাঁকেই যার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ। বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন। তাহলে এই বস্ত্র পরিধান করে আরেকবার প্রণাম করেছেন। আজ জন্মাষ্টমী, আজ জন্মাষ্টমী, গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া কামারহাটি হইতে আনিয়াছেন। গোপালের মা শ্রীমতী অঘরমণি দেবী, কামারহাটির ব্রাহ্মণী বলে পরিচিত খুবই। এর কথা আমরা আগে পেয়েছি, তিনি ঠাকুরকে সাক্ষাৎ গোপাল রূপে দর্শন করেছেন। গোপালের মা ঠাকুরের জন্য কিছু খাবার করিয়া কামারহাটি হইতে আনিয়াছেন। তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলিতেছেন, তুমি তো খাবে না। শ্রীরামকৃষ্ণ, এই দেখো অসুখ হয়েছে, সান্ত্বনা দিচ্ছেন। গোপালের মা, আমার অদৃষ্ট, একটু হাতে করো। বলছেন, আমার অদৃষ্ট, একটু হাতে করো। শ্রীরামকৃষ্ণ, তুমি আশীর্বাদ করো। তারপরে মাস্টারমশাই লিখছেন, গোপালের মা ঠাকুরকেই গোপাল বলিয়া সেবা করিতেন। তারপর লিখছেন, সেই জন্যই ঠাকুর বললেন যে তুমি আশীর্বাদ করো। তা ওই গোপাল বলে সেবা করেন, আবার বয়োজ্যেষ্ঠা, ওই রকম ভাব তো তার। গোপাল যাকে দর্শন দিয়েছেন তিনি কি কম? ঠাকুর বলছেন, তুমি আশীর্বাদ করো। ভক্ত মাসে লিখছেন, ভক্তেরা মিছড়ি আনিয়াছেন। গোপালের মা বলিতেছেন, এ মিছড়ি নবতে নিয়ে যাই। ভাবছেন শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে যাবেন। গোপালের মা শ্রী শ্রী মায়েরও অভয় চরণে আশ্রয় পেয়েছেন, আর মায়ের সেবা করেছেন যথাসাধ্য। আর মাও গোপালের মাকে কি শ্রদ্ধার চোখে দেখেছেন! এই উভয়ের পারস্পরিক অপূর্ব সম্পর্ক। তো তিনি ভাবছেন মিছড়ি নিয়ে যাই। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এখানে ভক্তদের দিতে হয়, কে 100 বার চাইবে, এখানেই থাক। বাস্তব জায়গা থেকে এটি বলছেন যে সেখানে মানে মা আর কতই বা খাবেন, কিন্তু এখানে তো ভক্তদের দিতে হয়, তা 100 বার কে আর 100 বার চাইবে, এরকম বলছেন। তো তাঁর সহধর্মিনী মা সারদা ওখানে রয়েছেন, কিন্তু ঠাকুরের তো ওই ভাব, ভক্তি ভক্ত নিয়েই সারা দিন চলছে, তো কে চাইবে অতবার, এরকম বললেন। বেলা 11টা, কলিকাতা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বলরাম, নরেন্দ্র, ছোট নরেন, নবগোপাল, কাটোয়া হইতে একটি বৈষ্ণব ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। রাখাল, লাটু আজকাল থাকেন। একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়েকদিন রহিয়াছেন। এখানে যে নবগোপালের কথা হলো, ইনি নবগোপাল ঘোষ, হাওড়ার বিখ্যাত মানুষ, আর ওই সময় উত্তর কলকাতায় আহিরিটোলা অঞ্চলে থাকতেন। এবার ভক্তদের মধ্যে ওই বালক ভক্ত যাদেরকে বলা হয়, তাদের মধ্যে ছোট নরেনেরও নাম এসেছে, এর কথা আমরা আগে অনেকবার পেয়েছি। শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মিত্র, স্বামীজির পূর্ব নামের সঙ্গে তফাত করার জন্যে ছোট নরেন। এইবার ঠাকুর মজা করছেন, মাস্টারমশাই লিখছেন, ছোট নরেনের কপালে একটি আব আছে। ঠাকুর পঞ্চবটিতে বেড়াইতে বেড়াইতে বলিতেছেন, তুই আবটা কাট না, ও তো গলায় নয় মাথায়, ওতে আর কি হবে, লোকে এক শিরা কাটাচ্ছে, হাস্য, এরকম ভাবে করছেন। কিন্তু ওই আর কি ভাবটি যে একেবারে আপনজন, কম বয়সী ভক্ত ঠাকুরের কাছে ওই বাৎসল্য লাভ করছেন, কি অপূর্ব! এবং সেখানে ওই ওইটুকুনি ডিফেক্ট রয়েছে, ওই ওইটা রয়েছে, ওটা অপারেশন করিয়ে ফেল, এই হচ্ছে ঠাকুরের বক্তব্য। আর বললেন মাস্টারমশাই একটু আগে লিখেছেন, একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়েকদিন রহিয়াছেন, তার কথা বলছেন এখন। এমন নয় যে আগে বলেছেন তারপর এখানে, আসলে এর প্রসঙ্গটা আসবেন বলে মাস্টারমশাই একটি বাক্য ওখানে দিয়ে রেখেছেন। এইটা মাস্টারমশাই একটা রচনার শৈলী, যে ওইখানে গিয়ে বলবো যে একজন পাঞ্জাবি সাধু এসেছেন তা নয়, যারা যারা রয়েছেন উপস্থিত তাদের কথা বললেন, আবার বললেন একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়েকদিন রহিয়াছেন, সেটা ওইখানে বলে রাখা, এক জায়গায় সবটা। এইবার লিখছেন মাস্টারমশাই, আমরা যতটা শুনেছিলাম তারপরে আর কি, পাঞ্জাবি সাধুটি উদ্যানের পথ দিয়া যাইতেছেন,
ঠাকুর বলিতেছেন, আমি ওকে টানি না, জ্ঞানীর ভাব, দেখি যেন শুকনো কাঠ। এটি তার মনোভাব যে একেবারে যদি ওই জ্ঞানেরই চর্চা শুধু করে তাহলে আর কি করে হবে, তাই বলছেন আমি ওকে টানি না। তাহলে জ্ঞানের চর্চা করে তার নিজস্ব পথে যখন হওয়ার হবে, কিন্তু শ্রীরামকৃষ্ণের টানা মানে সুগভীর শক্তিপূর্ণ আধ্যাত্মিকতার মধ্যে আকর্ষণ করা, যেখানে জ্ঞানের ভাব তো আছে বটেই এবং ভক্তির খুবই স্পর্শ আছে, সেই জায়গাটাতে বলছেন আমি টানি না, দেখি যেন শুকনো কাঠ। এই যে বলছেন যে দেখি যেন টানি না, এটিও একটি অভাবনীয় উক্তি। তিনি বলেন যে মায়ের ইচ্ছে সবই হয়, সেটাই হয়, কিন্তু এখানে আবার বললেন যে আমি ওকে টানি না। এই মা আর মায়ের সন্তান যে অভিন্ন, সেটি কতক কতক জায়গায় বুঝতে পারা যায়, তাদেরই অন্যতম এইটি। এই যে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, আমরা রয়েছি 1 সেপ্টেম্বর 1885, এই সময়টি আমরা বিগত কয়েকটি পর্বেও এটি উল্লেখ করেছি, স্মরণ করেছি যে এই সময়টিতে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই যেন আভাসে চকিতে আপন স্বরূপ ব্যক্ত করছেন বা করে ফেলছেন, সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলতেন যে যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। সেটি 1 জানুয়ারি 1886 হয়েছে একরকম বিরাট করে, অল্প কথা কিন্তু তার মধ্যে দিয়ে স্বরূপের আত্মপ্রকাশ আছে, সেই উচ্চারণ আছে। আর সেটি এই কয়েক মাস আগেও আমরা সেই ভাবটি দেখছি যে এটির যেন সূচনা হয়ে গেছে। এরপরে মাস্টারমশাই লিখছেন, ঘরে ঠাকুর ফিরিয়াছেন, শ্যামাপদ ভট্টাচার্যের কথা হইতেছে। শ্যামাপদ ভট্টাচার্য, এর আগে আমরা দেখেছি যে সেই পণ্ডিত মশাই এসেছিলেন এবং তিনি গীতার থেকে পরে শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে পরে শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক উচ্চারণ করেছেন, ঠাকুরের সেই ভাগবতের শ্লোকে ভাবান্তর হয়েছে এবং ভাবের আবেশে তিনি সেই পণ্ডিত মহাশয়ের কোলে এবং বক্ষে শ্রীচরণ স্থাপন করেছেন, পণ্ডিত মশাই পা জড়িয়ে ধরেছেন, গুরু চৈতন্যং দেহি এই সমস্ত কথা বলেছেন, সেই সব হয়েছে, সেই প্রসঙ্গটি আসছে এখানে। এবং মাস্টারমশাই লিখলেন, শ্যামাপদ ভট্টাচার্যের কথা হইতেছে। বলরাম, তিনি বলেছেন যে নরেন্দ্রের যেমন বুকে পা দিয়ে হয়েছিল, কই আমার তো তা হয় নাই। বুকে পা দিয়ে তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন ভাবাবেশ, যে শ্রীযুক্ত নরেন্দ্রনাথের এরকম হয়েছিল সেটা জানেন এরা। তা বলছেন যে ঠাকুর যখন ওই বক্ষে চরণ স্থাপন করেছিলেন তখন নরেন্দ্রনাথের ওরকম হয়ে গিয়েছিল ভাবান্তর, তা সেটির কথা বলছেন যে কই আমার তো তা হয় নাই, এটি বলরামবাবুর কাছে তিনি বলেছেন। তাতে শ্রীরামকৃষ্ণ কি বলেছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কি জানো, কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়, এই কথাটি বললেন এবং এটি শ্রীরামকৃষ্ণ বললেন। তারপর বলছেন, ওর সালিশি করতে হয় বলেছে, আবার বাড়ির ছেলেদের বিষয় ভাবতে হয়, নরেন্দ্রাদির মন তো ছড়ানো নয়, ওদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই। তাহলে ওই যে ঠাকুরের যেমন ভাবান্তর হলো, তিনি শ্রীপদ স্থাপন করলেন কিন্তু তাহলে পণ্ডিত মশাইয়ের ভাবান্তর হয়নি কেন, সেটির কথা বলছেন যে কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়, এইসব কথা তিনি বলছেন, কীরকম পরিষ্কার করে এটি ব্যক্ত করছেন। আর বললেন ওর সালিশি করতে হয় বলেছে, এই কথাগুলোকে তিনি খারাপ বলছেন না, এইসব সাংসারিক কর্ম, কিন্তু বলছেন যে সেই দিকে যদি মন থাকে তাহলে এই সুগভীর অধ্যাত্মভাবে যে মনটা যে আসবে তাহলে তার সেটার সম্ভাবনা কম। যদি ভাবা যায়, কেউ যদি ভাবেন যে ঠাকুর তো পাদস্পর্শ করেছেন তাহলে ওর যদি মন ছড়ানোও থাকে তাহলেও তো হবে, উত্তর হচ্ছে দুটি, একটি হচ্ছে যে তার মনের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন হয়েছে, সেটা তো তিনি সবসময় জ্ঞাত নন
এই তো দেখা যাচ্ছে ব্যাকুলতা হয়েছে, যে তিনি ভাবছেন আমার হলো না কেন, হলো না কেন। এটি একটি দিক যে সবটা তো ওনার জানা নেই। আরেকটি দিক হচ্ছে যে ঠাকুর স্পর্শ করেছেন কিন্তু তার সঙ্গে ব্যক্তিকেও তো প্রস্তুত থাকতে হবে। স্বামী বিবেকানন্দের অসামান্য জীবনী গ্রন্থ যিনি রচনা করেছেন, সেই স্বামী গম্ভীরানন্দজি স্বামীজির সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে বিনিময়, ওই প্রথম দর্শন বিনিময়, এইরকম সময়ে একটি এরকম সময়ের কথা একটি অধ্যায়ে লিখেছেন। সেই অধ্যায়ের নাম হচ্ছে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, সংস্কৃত শ্লোক, সেটিকেই তিনি অধ্যায়ের শিরোনাম করেছেন, যে বক্তা আশ্চর্য আর লব্ধা যিনি তিনি কুশল। তা এই যে আশ্চর্য এবং কুশল মানে ওই আর কি, যে যিনি বক্তা, যিনি প্রদান করছেন তিনি অতি উচ্চ মার্গের, আর যিনি গ্রহণ করছেন তিনিও খুব কুশল বা কুশলী। এইটা হলে তবে ওই প্রবাহ, জ্ঞানের বলি যাই বলি, ভাবের প্রবাহ সর্বোৎকৃষ্ট হয়। যখন শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথ, তখন তো এটা হচ্ছে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য মশাই বেশ বড় একজন অধিকারী, তার ভাব আছে, শ্রীরামকৃষ্ণ একটু বাদেই বলবেন, কিন্তু নরেন্দ্রনাথ তার কথা তো আলাদা। তা সেইটি শ্রীরামকৃষ্ণ বললেন যে নরেন্দ্রাদির মন তো ছড়ানো নয়, মানে নরেন্দ্র প্রভৃতি ওই সব ছেলেদের, ওদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই। এরপরেই এই যে এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই, কি সুন্দর, তার মানে তাদের মন মনোভাবটাই ওই রকম। সেই জন্য পণ্ডিতের আর তাতে আক্ষেপের কি আছে। তারপরেই বলছেন কিন্তু খুব লোক, কিন্তু তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন শ্যামাপদ, কিন্তু খুব লোক, এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। এবার একজন কাটোয়ার বৈষ্ণব মানুষ উপস্থিত হয়েছেন, একটু আগেই সেটি সে প্রসঙ্গ আছে। মাস্টারমশাই লিখছেন কাটোয়া হইতে একটি বৈষ্ণব, তো সেই কাটোয়ার বৈষ্ণব মানুষটি এসেছেন এবং তিনি ঠাকুরকে প্রশ্ন করছেন, এইটার মধ্যে আমরা এক্ষুনি আসব। মাস্টারমশাই লিখছেন কাটোয়ার বৈষ্ণব ঠাকুরকে প্রশ্ন করিতেছেন, বৈষ্ণবটি একটু টেরা। এরকম বললেন কেন? দৈহিক বর্ণনা, এই দৈহিক বর্ণনার কারণ হচ্ছে যে ঠাকুর বলতেন যে এরকম হলে তাদের শীঘ্র জ্ঞান লাভ হয় না, কিন্তু তিনি অনেক রকমের লক্ষণ মিলিয়ে নিতেন যে শুধু ওইটি নয়, আরও আরও আছে, কিন্তু হ্যাঁ ওটা থাকলে ওরকম আশঙ্কা রয়েছে যে শীঘ্র জ্ঞান লাভ হয় না, এরকম ঠাকুর বলতেন। তো মাস্টারমশাইয়ের রচনা শৈলী এত অপূর্ব, এখানে বললেন বৈষ্ণবটি একটু টেরা, তারপর লিখছেন মাস্টারমশাই বৈষ্ণব মশাই আবার জন্ম কি হয়? শ্রীরামকৃষ্ণ গীতায় আছে মৃত্যু সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে তার সেই ভাব লয়ে জন্মগ্রহণ করতে হয় বলে বলছেন, হরিণকে চিন্তা করে ভরত রাজার হরিণ জন্ম হয়েছিল। এই যে প্রসঙ্গটি শ্রীরামকৃষ্ণ করছেন, যে গীতার মধ্যে আছে তো যে মৃত্যুকালে যদি সৎ চিন্তা কেউ করে তাহলে তদনুরূপ জন্ম হয়, এইটি করতে করতে তিনি ওই দৃষ্টান্ত দিলেন যে হরিণকে চিন্তা করে ভরত রাজার হরিণ জন্ম হয়েছিল। এখানে শ্রীরামকৃষ্ণ পরিষ্কার করে কিন্তু উত্তরটা দিলেন না যে মশায় আবার জন্ম কি হয়, যে হ্যাঁ হয় সেইটার থেকেও এইটা উল্লেখ করছেন, এই যে যেমন যেমন চিন্তা করে দেহত্যাগ করবে, এটা কেন বলছেন? ওটা তো উত্তরটা সহজ ছিল যে হ্যাঁ কি না, এরকমই তো প্রশ্ন ছিল। ওই যে শ্রীরামকৃষ্ণ জানেন, তিনি বুঝতেই পারছেন যে আবার জন্ম কি হয় এটি যিনি বলছেন, তার যত না ধর্মপথে উন্নতি লাভের ইচ্ছা রয়েছে তার থেকেও বেশি হচ্ছে যে এই সব প্রশ্নগুলোর একটা সমাধান করে নেওয়া, এই রকম প্রবণতার। তার প্রশ্নগুলো সমাধান করে নিতে চাইলে অসুবিধা কি আছে? শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন
এই যে আবার জন্ম কি হয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে এই প্রশ্নগুলোর মীমাংসা করে সেইটার হাত ধরে ধরে সেই সূত্রে তুমি ধর্মপথে প্রবেশ করবে, এই চিন্তাটা খুব অগভীর। তার কারণ ওই যে সমস্ত তত্ত্ব কথা ভাবা, কেউ যদি বলেন তত্ত্ব কেন, এটা তো সত্য কথা যে জন্মান্তর আছে কিনা, তাহলেও সেটা তত্ত্ব কথার মতো শোনাবে যখন কেউ শুধু ওইটারই চর্চা করবে যে জন্মে কারণ, এবং সেটা ওখানে তো শেষ হবে না, জন্মের পরে কি আছে, আচ্ছা তাহলে মৃত্যুর পরে কি হয়, মৃত্যুর পরেই কি সঙ্গে সঙ্গে জন্ম হয়, এই যে চিন্তাগুলো, শ্রীরামকৃষ্ণ এই চিন্তাগুলোকে খুব একটা উৎসাহ দেননি, একবারও বলেননি যে না ওসব ভুল, একবারও বলেননি যে এইসব চিন্তা অবান্তর একেবারে। কিন্তু এইসব চিন্তা করা মানেই তুমি যে গভীরে যেতে পারতে, মানব জীবন খুব মূল্যবান তো, যে গভীরে যেতে পারতে সেই দিকে গেলে না, বরং আরেকটা অন্য আশঙ্কা তৈরি হলো, সেটা কি, সেটা হচ্ছে যে এইগুলো করতে করতে কি হয়, মানুষের ওই দিকেই মন চলে যায়। অনেক সময় কারোর হয়তো মনে হলো যে শাস্ত্র পড়ে দেখি তো যে সেখানে মৃত্যুর পরে কি হয় এসব লেখা আছে, তা সেইটা তিনি ভাবতে আরম্ভ করলেন এবং তখন মন ওই দিকে চলে গেল। মন ওইদিকে চলে গেলে তখন শাস্ত্রের নানান রকমের পথ আছে এবং এটা দিয়ে ওটা দিয়ে যেতে হয়, এটা দিয়ে ওটা দিয়ে মানে মানে হচ্ছে মূল গ্রন্থ, তার আবার ভাষ্য টীকা এই সমস্ত আছে, তা এইগুলোর মধ্যে যেই মানুষ ওইদিকে যদি চলে যায় তখন আর সে ওই ভেতরের জগতে ডুব দেওয়া, মনোনিবেশ করা সেই দিকে ফিরতে পারে না। তাহলে কি হলো যে যদি এই চিন্তাগুলোর মধ্যে দিয়ে কেউ যেতে থাকে তাহলে জীবনের উদ্দেশ্য থেকে সে সরে গেল, এখানে আর ফিরতে পারবে না বা ফিরতে অনেক বিলম্ব হবে, এমন কি শ্রীরামকৃষ্ণ যেভাবে শিক্ষা দিচ্ছেন তাতে থাকছে যে সেই ব্যক্তির মধ্যে অবিশ্বাস তৈরি হয়ে যেতে পারে। অবিশ্বাস তৈরি হতে পারে কারণ শাস্ত্রের মধ্যে যদি বিভিন্ন আলোচনার মধ্যে ঢোকে সে তাহলে নানান রকমের মত পাবে, তো আমাদের তো শাস্ত্র মানে একটি মত তাই নাকি, তা তো নয়, বলা হয় মুনি মানে তিনি যার একটি ভিন্ন মত আছে, তো সেখানে শাস্ত্র পড়ে যদি বিভিন্ন মত পেতে থাকে তাহলে একসময় সে হতাশ হয়ে পড়তে পারে, আবার হয়তো কোনো নাস্তিক মতে গিয়ে পড়ল, তাহলে শুরুটা ছিল ভালো, কাটোয়ার বৈষ্ণব মানুষটির সম্বন্ধে কথা হচ্ছে, শুরুটা ভালো ছিল কিন্তু তারপরে গিয়ে বিরাট অরণ্যের মধ্যে হারিয়ে যেতে পারে, তো অরণ্যের মধ্যে হারিয়ে যেতে পারে সেই আশঙ্কাটা রয়েছে, সেই জন্য শ্রীরামকৃষ্ণ ওই প্রশ্নগুলিকে উৎসাহিত করছেন না, ওইগুলোর সম্পর্কে বলছেন কি সুন্দর গ্রামের ভাষাতেই প্রায় যে অত খপরে দরকার কি, বলছেন বাগানে আম খেতে এসেছো আম খেয়ে যাও, কতগুলো গাছ কত ডাল পাতা এসব খপরে দরকার কি। আবার অন্য উদাহরণ দিয়েছেন যে বাবুর মানে জমিদার বাবুই ধরা যাক, বাবুর কতগুলো বাড়ি কত কোম্পানির কাগজ এইসব যদি কারোর জানতে ইচ্ছে করে তাহলে সে আগে বাবুর সঙ্গেই আলাপ করুক না, তারপরেও যদি জানতে ইচ্ছে করে তখন ওইগুলো বাবুই বলে দেবেন। এই প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি যেহেতু এটি শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ওই যে বললেন যে বাবুর সঙ্গে আলাপের পর যদি ইচ্ছে করে, যদি ইচ্ছে করে কেন, এ তো ইচ্ছে তো করছে তো এর যে বাবুর কত কোম্পানির কাগজ কত সম্পত্তি এসব জানবে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে ইচ্ছেটা করছে এর মধ্যে তো বাবুর ব্যাপারটা রয়েছে, তো ওই বাবুর কোম্পানির কাগজ এসব জানতে চেয়েছ, সেই বড় মাপের মানুষটি, এবং ধরে নেওয়া হচ্ছে এক্ষেত্রে যে ভালো লোক, তার অনেক ঐশ্বর্য আছে, ভালো জমিদার, এইবার তাকে যখন এটা বলা হলো যে আগে বাবুর সঙ্গে জোশও করে আলাপ করো ঠাকুরের ভাষা, তখন এমনটা হতেই পারে যে বাবু তো ভালো মানুষ, অনেকে তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন, এই বাবুর সঙ্গে আলাপ হওয়ার পর এই লোকটি দেখলো যে বাবা এই তো দারুণ মানুষ মনের মতো একেবারে, এর সঙ্গে কথা কয়ে কি সুখ। আর তখন একজন আবার বললে পরে বাড়ি আসার পর যে কোম্পানির কাগজ টাগজ জিজ্ঞেস করলে, বললে হ্যাঁ আর জিজ্ঞেস করা যায়,
ওর সঙ্গে বুঝি উনি যে দয়া করে আমার সঙ্গে কথা বলছেন, আর যেটুকুনি সময় কথা বলি মন প্রাণ ভরে যায়। ওনার যে এত ঐশ্বর্য, কথা বললে বোঝা যায় না কি মিষ্টি কথা। তখন আর কোম্পানির কাগজের খোঁজ নিতে ইচ্ছেই করছে না। তেমনি জগদীশ্বরের সঙ্গে যখন দেখা হয়, আলাপ হয়, তখন এমন হতেই পারে এই কাটোয়ার বৈষ্ণব মানুষটির মতো, যার অনেক রকমের প্রশ্ন ছিল, প্রশ্নগুলো অবান্তর হয়তো ছিল না, কিন্তু তার সঙ্গে ওই সান্নিধ্য তার লাভ করবার পর, তার সঙ্গে বিনিময়ে আলাপ হওয়ার পর এইসব আর জানতেই ইচ্ছে করছে না। তাহলে জন্ম আবার হয় কি না এইটা জানাটা বেশি দরকার, নাকি জগদীশ্বরের সঙ্গে একাত্মতা বেশি দরকার, বা জগদীশ্বরী যিনি যেরমভাবে ভাবছেন? সুতরাং ঠাকুরের ভাবটি অবলম্বন করলে দাঁড়াচ্ছে কতকটা যে শ্রীকৃষ্ণ তাঁকে জানা, এই কাটোয়ার বৈষ্ণব মানুষ তো, সেই প্রসঙ্গে শ্রীকৃষ্ণকে জানা। কেউ যদি এই বিকল্প দেয় যে সেইটি হতে পারে, আবার জন্মের পর কি আছে সেগুলোও জানা যেতে পারে, এর মধ্যে কোনটা তোমার চাই, ঠাকুর সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছেন। তাহলে এই সমস্ত তথ্য, এই সমস্ত সত্য, এই সমস্ত সংবাদ, সেগুলোর যে অবস্থান সেটাকে কিছুমাত্র বিপর্যস্ত করছেন না, কিন্তু বলছেন যে ওই খবরটা, আর ওই খবরটা জানা মানে এই প্রসঙ্গটা চাপা পড়ে গেল তা নয়, ওই যে বলছেন ওইটা জানার, ওই তাকে পাওয়ার পর এগুলো যদি জানতে ইচ্ছে করে তিনিই জানিয়ে দেবেন। এত যুক্তিসঙ্গত, বাস্তবোচিত যে অভাবনীয়। বলে লোকে বাস্তব, যে লোকে বলে কি কল্পনার জগতে আছো, বাস্তবে নেমে এসো। শ্রীরামকৃষ্ণ বাস্তবোচিত আধ্যাত্মিকতার কথা বলেন। এই ইন্দ্রিয়ের মধ্যে লিপ্ত হয়ে থাকা যে মলিন জীবন, সেই জীবনকে অতিক্রম করে যে বাস্তবকে বাস্তবিক বড় প্রয়োজন, তাকে লাভ করবার কথাই শ্রীরামকৃষ্ণ বলেন। সেই কথামৃতই তার বাস্তবের আধ্যাত্মিকতা, সেইটার জন্যই তিনি ওই দিকটাকে উৎসাহিত করেন না আলাদা করে। ওই যে মৃত্যুর পরে কি হয়, এই যে বলেছেন মশায় আবার জন্ম কি হয়, যদি কারোর মনে হয় যে আচ্ছা ঠাকুর তো এরকম বলছেন, কিন্তু এরকম তো আছে যে মৃত্যুর পরে কি হয় সেই নিয়ে তো প্রশ্ন করেছে তো একটা বাচ্চা ছেলে, কঠোপনিষদে আছে যে নচিকেতা গিয়ে যমরাজকে জিজ্ঞেস করছে, নচিকেতা যমের রাজত্বে কি উপস্থিত হয়েছে কোনো কারণে, যে যমরাজকে জিজ্ঞেস করতে হবে, কি জিজ্ঞেস করতে হবে, তাহলে এটা মৃত্যুর ব্যাপার নয়, যমরাজ তার তো রাজত্ব আছে, সেখানে বালক নচিকেতা গিয়ে উপস্থিত হয়েছে, গিয়ে জিজ্ঞেস করতে হবে তাকে, কি জিজ্ঞেস করতে হবে, যে মৃত্যুর পরে কিছু আছে কি, কেউ কেউ বলে আছে, কেউ কেউ বলে নেই, আপনি মৃত্যুর দেবতা, আপনি আমাকে দয়া করে বলুন। তখন যমরাজ তার ব্যাপার স্যাপার দেখে খুব আনন্দিত হলেন যে এই বাচ্চাটির মধ্যে শ্রদ্ধা রয়েছে, এই সব জানতে চায়, কিন্তু মৃত্যুর পরে কি হয় তো রহস্যের ঘটনা, এবং সত্য, সেই সত্য তো রহস্যাবৃত, সবাই জানে না, সবাই জানার অধিকারী নয়, এই বাচ্চা অধিকারী, কিন্তু নিহাতি বাচ্চা তো এই সব জানতে এসেছে। বললেন যে তুমি তিনটে বর নাও, এরকম বললেন। তা যমরাজ, এটা আগেই হয়েছে, আগেই যমরাজ বলেছেন যে তিনটি বর নাও, তো এই তৃতীয় বরে নচিকেতা জিজ্ঞেস করেছেন যে মৃত্যুর পরে কি হয়, কেউ বলে কিছু আছে, কেউ বলে কিছু নেই, তাহলে মৃত্যুর পরে কি হয় সেটা আমি জানতে চাই। তো এইরকম যখন জিজ্ঞেস করেছেন, তখন নচিকেতা বাচ্চা ছেলে দেখে বলছেন, যমরাজ বলছেন যে এসব তোমার জানবার দরকার নেই, ওই দেখো না তোমাকে অনেক কিছু আমি দিচ্ছি, আর দেখো ওই যে রথে সব অপ্সরা রয়েছে, তারা অপ্সরারা রয়েছেন, তারা নাচছেন গাইছেন, এই সমস্ত মানে এই সব ভোগের বস্তু তুমি যা চাইবে সেই সমস্ত তোমারই। তখন নচিকেতা অদ্ভুত কথা বললেন যমরাজকে, সেই শ্রদ্ধা বজায় রেখে বললেন যে এইসব আমার দরকার নেই, মাঠের মধ্যে শস্য
যেরকম উৎপন্ন হয় আবার তারপর মরে গিয়ে পচেও যায়, জগতও সেই রকম, আমার এগুলো দরকার নেই। ওই যে সব নাচছে গাইছে, এটা রংচঙে দৃশ্য তো, ভোগের হাতছানি আছে, সব মিলিয়ে মারমার কাটকাট। বললেন, না, তার মানে ও মারমার কাটকাট, কিন্তু ওর মধ্যেও মৃত্যুর ছাপ আছে। বললেন যে ফসল যেরকম, শস্য যেরকম ভাবে জন্মায় আবার মরে যায় পচে যায়, এই জগৎ সেরকম। তখন যমরাজ দেখলেন যে এই ছেলের তো অন্য রকমের ভাব, এবং তখন ওই তত্ত্ব, আত্মতত্ত্ব, সেটি বিবৃত করলেন, যেটি রয়েছে কঠোপনিষদে। তা বললেন তো তিনি, তাহলে তিনি বলছেন সেই ছেলেকে যার মধ্যে ওই শ্রদ্ধা রয়েছে, এবং একটা প্রপোজাল টস করে দিয়েছিলেন যমরাজ, যে ওই তো কত আনন্দ বিলাস, এ ছেলে রিজেক্ট করে দিল শ্রদ্ধার সঙ্গে, এবং যা বলল তারপরে আর ভাবতে সময় লাগলো না যে একে ওই আত্মতত্ত্ব বলবো। তফাৎ আছে, ওই কুশলস্য লব্ধা, এখানে ওরকমভাবে যে কোয়েশ্চেনটা টস করে দেওয়া হয়েছে যে মহাশয় মশায় আবার জন্ম কি হয়, ঠাকুর সেই জন্য ওইটার উত্তর না দিয়ে ওই বললেন যে যে যেটা ভাববে সেই রকম ভাব লয়ে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ জন্মগ্রহণ করতে হবে এই কথাটা তো বলা রইল, আবার কি, কিন্তু আবার কি হলে কি হবে, যে বৈষ্ণবের পরেই একটা কিরম জিজ্ঞেস করবেন বৈষ্ণব মানুষটি। তো ঠাকুরের হচ্ছে যে ওই যে ভাব লয়ে মৃত্যু হবে, দেহত্যাগ করবে, তার মানে হলো যে ভাবটা যাতে ভালো হয়, যাতে ঈশ্বরীয় চিন্তার মধ্যে নিরন্তর থাকতে পারো, যাতে করে দেহাবসানের সময় ওই চিন্তাটাই থাকে, সেইটার প্রযত্ন করো, এইটা বললেন। তো কি তার উত্তরে বলছেন বৈষ্ণব মানুষটি, আবার প্রশ্ন করছেন মাস্টারমশাই, লিখছেন বৈষ্ণব, এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয়, মহা মুশকিলের কথা যে চোখে দেখে আবার কি বলবে, যে দেখে এসে নাকি বলবে যে এরকম হয়েছে, সে কোথায়, এই জন্মের এদিকে না মৃত্যুর ওদিকে না মাঝপথে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বলবে, কোনখানটাতে বলবে। কিন্তু তিনি বলছেন কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয়। শ্রীরামকৃষ্ণ, তা জানি না বাপু, আমি নিজের ব্যামও সারাতে পারছি না, আবার মলে কি হয়। কি সাংঘাতিক ব্যঙ্গ করে এটি বললেন, যে ওই 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 প্রশ্নের মধ্যে যেতে চাইছেন না। তারপরে আরো বকে দিলেন, বললেন তুমি যা বলছো এসব হীন বুদ্ধির কথা, ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো, ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ। এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে, ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ, বাগানে আম খেতে এসেছ, কত হাজার ডাল কত লক্ষ পাতা এসব খপরে কাজ কি, জন্ম জন্মান্তরের খপর। বকছেন, কিন্তু বকছেন তার ভালোর জন্যই। বললেন তুমি যা বলছো এসব হীন বুদ্ধির কথা, ওই যে শুধুই তথ্য দিয়ে মন ভরানো। আরেকটি কি হয়, অনেক সময় থাকে যে অনেকজনকে প্রশ্ন করছে, অনেকজনকে প্রশ্ন করছে, বাজিয়ে বাজিয়ে দেখছে, মনটা ঠিক উত্তরটা চাইছে না, বরং একজনের সঙ্গে আরেকজন মিলছে না, এইটা ওই প্রশ্নের যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তো খুব হতাশ হয়ে পড়বে, যে যা একটা প্রশ্ন কমে গেল। তো শ্রীরামকৃষ্ণ ওই জন্য যেন কতটা অপারগ হয়ে একটু রূঢ়ভাবেই বললেন তার ভালোর জন্য, তুমি যা বলছো এসব হীন বুদ্ধির কথা, ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো, ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ। এই যে মানুষ হয়ে জন্মেছ, জন্মেছ মানে এটা কি ওর ইচ্ছে হয়েছে নাকি, সেটা হলে আবার আমরা সেই প্রশ্নের চক্রে পড়ে যাব। কিন্তু বলা তো হয় যে অনেক সুকৃতি বসে এই মনুষ্য জন্ম হয়, তাই যে মানুষ হয়ে জন্মেছ ইটস অ্যান ওকেশন টু সেলিব্রেট, আনন্দের একটা ঘটনা। তাই এই মানুষ হয়ে জন্মেছ কেন জানো, ভক্তি লাভের জন্য, ভক্তি লাভের জন্য এই মানুষ হয়ে জন্মেছ, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তা সেই যে ভক্তি লাভ সেটা না করে এসব কি করছো। আর একটা কি একটা সম্ভাবনা রয়েছে, যে কাটোয়ার বৈষ্ণব লিখছেন ইনি, বোঝা গেল কি করে কাটোয়ার বৈষ্ণব, নিশ্চয়ই যেরকম পোশাক আশাক বা হয়তো তিলক সেইখান থেকে বোঝা যাচ্ছে।
তাহলে তোমার একটা পরম্পরা আছে, তুমি বৈষ্ণব মানুষ, পরিবারের দিক দিয়ে হোক, ওই অঞ্চলে তুমি যত কিছু একটা তোমার আছে, আর তুমি এসে এইরকম কুইজের মতো, কুইজ কন্টেস্টের মতো করে প্রশ্ন করছো, হ্যাঁ এইসব হয় নাকি কখন? ভালোবাসা থেকে এগুলো শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বকছেন এবং এরকমভাবে বললেন, এরকম বাক্য প্রয়োগ করলেন এবং বললেন, ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ বলে ওইটি বলছেন। আমরা আগে কতবার শ্রবণ করেছি, কি সুন্দর মিষ্টি কথা, আমের কথা। কিন্তু আমের যে মিষ্টি তাতে কারুর কি সুগার টুগার সেসব যাই হোক না কেন, এই মিষ্টিতে কোনো আশঙ্কা নেই, বরং ভারী কল্যাণপ্রদ বাণী নিহিত হয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বাগানে আম খেতে এসেছ, কত হাজার ডাল, কত লক্ষ পাতা, এইসব খপরে কাজ কি, জন্ম জন্মান্তরের খপর। এইভাবে তিনি বললেন, নিবৃত্ত করছেন যাতে সত্যিকারের জীবন উদ্দেশ্য সফল করবার জন্য যে পথ, সেটি তিনি যথাশীঘ্র সম্ভব অবলম্বন করতে পারেন। এই যে ঘটনা ঘটল, এর পরেই বা এই প্রসঙ্গের পরেই শ্রীযুক্ত গিরীশ ঘোষ মহাশয়ের আগমন হবে এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর কি একটা অদ্ভুত কথোপকথন হবে। যারা কথামৃত পড়েছেন তারা জানেন, হয়তো মনেও করতে পারবেন এই তারিখটির প্রসঙ্গে, 1 সেপ্টেম্বর 1885, গ্রন্থে কেউ দেখে নিতেই পারেন। ওইটুকুনি সাসপেন্স মতো রেখে, গিরীশবাবু এবং সাসপেন্স, নাটকের মানুষ তো তিনি, মঞ্চের মানুষ, তা আমরাও না হয় একটুখানি সাসপেন্সের মধ্যেই ব্যাপারটিকে রাখলাম। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে সেটি আমরা শ্রবণ করব আগামীকাল, যখন এই অনুষ্ঠানে আবারও পারস্পরিক মিলিত হব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টায়, আর কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধ্যে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 907 পৃষ্ঠায় রয়েছি, 1 সেপ্টেম্বর 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণকে আমরা পেলাম, যে জন্মাষ্টমীর শুভ উপলক্ষে তিনি নববস্ত্র পরিধান করে দেবদেবীদের উদ্দেশ্যে প্রণাম করলেন, গোপালের মা তার জন্য কিছু খাবার করে এনেছিলেন সেই প্রসঙ্গ পেলাম, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালক ভক্তের সঙ্গে মজা করে কথা বলছেন, শ্যামাপদ ভট্টাচার্য মহাশয়ের যে অধ্যাত্ম অভিলাষ, যে ইচ্ছেটা, সেই প্রসঙ্গে ঠাকুর কিছু বললেন, যে শ্যামাপদ বাবুর মনের অবস্থা, পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্যের মনের অবস্থা কেমন এবং তাতে কি বা তার লাভ হতে পারে, কতটা কি লাভ হতে পারে, সেটা বলে বললেন যে কিন্তু খুব লোক, এটি বললেন। আর দেখলাম আমরা যে বৈষ্ণব মানুষ একজন, তিনি ওই রকম প্রশ্ন করছিলেন শুধুই জানার জন্যে, অন্তরের আধ্যাত্মিক অগ্রগতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাকে শ্রীরামকৃষ্ণ নিবৃত্ত করলেন আর বললেন যে জন্ম জন্মান্তরের খপরে কি দরকার, বাগানে আম খেতে এসেছো, কত হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব খপরে কাজ কি। পরিশেষে ওই তাঁকেই শ্রীরামকৃষ্ণ যে বলেছেন সেই অমীয় উক্তিটির মধ্যে আমরা আবার ফিরি, তিনি বললেন, ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ। এই যে কথাটি বলছেন সেটি আমাদের হৃদয়ে ধারণ করে আমরা অনুষ্ঠান সমাপন করতে চাইছি, যে আগে কে কি বলেছেন আমরা তো জানি না সব, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব ভালোবেসে, খুব গভীর অন্তরঙ্গভাবে, দরকার হলে বকুনি দিয়ে সতর্ক করে এনেছেন এই পথে, যেই যে মানুষের জন্ম সেটা ভক্তি লাভের জন্য, তাই আর 5 রকম ব্যাপার না ভেবে এইখানেই যথাসম্ভব মনোনিবেশ করা প্রয়োজন। এটা আধুনিককালে আমাদের বড় প্রয়োজন, এই বাণীর
আধুনিক কালে যখন প্রচুর তথ্য চারিদিকে চারিদিকে প্রচুর তথ্য এবং তার ফলে মানুষ এক এক সময় বিভ্রান্ত হয়ে যায়, এত তথ্য এত তথ্য, যদি রাস্তায় একটা কিছু পড়ে থাকে, আগে ক্যাপ ফাটানো হতো যে একটু চাপ দিলে পড়াস করে ফেটে যাবে, সেই রকম যদি কিছু পড়ে থাকে যে যেটাতে একটু চাপ দিলে বিরাট জোরে বিস্ফোরণ হবে, সেই রকমই হচ্ছে এখনকার তথ্য ভাণ্ডার, এবং বলা হয় ইনফরমেশন এক্সপ্লোশন, তথ্যের বিস্ফোরণ। তার মানে হচ্ছে তুমি ভাবতেও পারো নি এত তথ্য এসে পড়বে। তথ্যের বিপরীত কি জানি না, অতথ্য না বোধ হয়, কিন্তু অকথ্য একটা ব্যাপার হবে তাতে কোনো সন্দেহ নেই। একটু চাপ দিলেই ফ্রাস করে প্রচুর তথ্য, কোথায় চাপ দেবে? স্মার্টফোনের কোথাও একটা প্রেস করলেই বোঝা যাবে যে প্রচুর তথ্য, ইনফরমেশন এক্সপ্লোশন। সে রকমারি কোন দেশের মরুভূমিতে বন্যা হয়েছে, কোথায় কোন জন্তু জানোয়ারের মধ্যে অদ্ভুত স্বভাব দেখা গেছে, কোথায় লেনদেনের মার্কেট উঠেছে নেমেছে, কোথায় ঘরোয়া ঝগড়াঝাঁটিতে রণক্ষেত্র তৈরি হয়ে গেছে, এই তার সঙ্গে এই ব্যক্তির জীবনের যে প্রায়োরিটিগুলো সেগুলোকে সবসময় মেলানো যাবে না। প্রত্যেক কটা খবরেরই মূল্য থাকে, কিন্তু কার কাছে কোনটা কোনটা বেশি মূল্যবান? সাধারণত সংবাদ মাধ্যমে একজন ইনপুট এডিটর থাকেন, যিনি স্থির করে দেন যে অনেক কিছু আসছে তথ্য, ওই যে তথ্য বিস্ফোরণ, অনেক কিছু আসছে, কিন্তু এডিটর ঠিক করে দিচ্ছেন যে কোনগুলোকে দেখানো হবে। বাকি তথ্যগুলো কি তাহলে বিচ্ছিরি, যাতা, মূল্যহীন? তা নয়, কিন্তু আমাদের জন্যে, আমাদের যে মাধ্যম, মিডিয়াম, চ্যানেল, তার জন্য এই এই তথ্যগুলো, আর যেগুলো উনি সবগুলোই দেখছেন কিন্তু নিচ্ছেন না, এসে পড়ছে, এক্সপ্লোশন তো, আশা ঠেকানো যাবে নাকি? এই যে ইনপুট এডিটর শ্রীরামকৃষ্ণ, এ যুগের বোধহয় সর্বোত্তম ইনপুট এডিটর, তিনি এডিট করে দিচ্ছেন যে সব রকম তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করতে যেও না, তাহলে জীবনের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। তা লোকে যে বলে যে অনেক জানতে হয়, আমরাও ছোট বয়স থেকে কত শুনেছি যে অনেক কিছু জানতে হয়, জ্ঞান ভাণ্ডার বাড়াতে হয়, সেই জ্ঞান ভাণ্ডার বাড়াতে গিয়ে এখন লোকের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। সুতরাং কালের সঙ্গে সঙ্গে তো বদলায়, আগেকার দিনে তথ্য থাকতো না, সুতরাং দেশ ও দশের সম্পর্কে মূল মূল কথাগুলো, পৃথিবীর সম্পর্কে মূল মূল কথাগুলো জানতে হবে, তা নাহলে তুমি বোকা হয়ে যেতে পারো। আর এখন অনেক জেনে বোকা হয়ে যাওয়ার সময় এসে গেছে, প্রচুর তথ্য, সেখানে ওই সম্পাদনা করে যে কি দরকার তোমার, সত্যি সত্যি কি দরকার মানুষ জানে না তো। 12টা বেজে গেল তবু একজন ফোনে খুব ব্যস্ত, বাড়ির একজন ডাকছেন যে আরে এসো এদিকে, এই তো এখন তো তোমার অনেক দেরি, বা আয় এদিকে, এ চান খাওয়া কবর কটায় হবে, আজকে বিকেলে করবি নাকি, এক্ষুনি ফেলে দেবো ফোনটাকে, এরকম ধমক দিয়েছে। তখন সে বলছে দাঁড়ো দাঁড়ো, এই গুড মর্নিং মেসেজটার উত্তর দিয়ে যাচ্ছি, আরে 12টা বেজে গেছে তো, ঘড়িতেও এবং হয়তো অন্য জীবনেও। এই যে অবস্থা, সেইটার মধ্যে শ্রীরামকৃষ্ণ এডিট করে দিচ্ছেন, সম্পাদনা করে দিচ্ছেন যে কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন, এবং তিনি বলছেন ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ, তাই এই ইনফরমেশন এক্সপ্লোশনের যুগে, তথ্য বিস্ফোরণের যুগে শ্রীরামকৃষ্ণকে আমাদের খুব প্রয়োজন। ক্যাপ যদি পায়ের চাপে ফেটে যায়, এটা পড়াশ করে আওয়াজ হবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু যদি একটা বড় রকমের কিছু জিনিস হয়, সেটা যদি ফেটে যায়, তাহলে তো মহামুশকিল, প্রাণ সংশয় হয়ে যাবে। এখানেও তাই, জীবনের যে সম্পদ, জীবনের যে সম্ভাবনা, সেটি বিপন্ন হবে, একটা এক্সপ্লোশন। সেই এক্সপ্লোশনে লোকে এমনি তো বলে তো, একটা এক্সপ্লোশন হয়েছে, একটা বিরাট বিস্ফোরণ হয়েছে, অনেকের জীবন বিপন্ন, না হলেই ভালো, ভগবান না করুন। কিন্তু এই ইনফরমেশন এক্সপ্লোশনে
আধ্যাত্মিকতার সম্ভাবনা বিপন্ন হয়ে যায়। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতীত, আবাদ করলে ফলত সোনা। সেটি যে কত বেশি প্রাসঙ্গিক এবং দুশ্চিন্তার সেটা বুঝতে পারা যায় বর্তমানকালে। যে উনি বলেছিলেন শ্যামাসঙ্গীতের মধ্যে যে মানব জমিন রইল পতীত, আবাদ করলে ফলত সোনা, যে একই রকম রয়ে গেল, পতীত জমি ডিগ্রেডেড হয়ে গেল। আর এখানে মানুষের মনোযোগ ছিন্ন ভিন্ন হয়ে গেল, অন্য সংস্কার তৈরি হয়ে গেল। এই আধুনিক কালে তো তাই হচ্ছে। সেখানে শ্রীরামকৃষ্ণ ওই যে অনেক ইনপুট আসছে, অনেক এক্সপ্লোশন, এবং এক্সপ্লোশনে যাতে নিরীহ পথচারীর মৃত্যু না হয়, জীবন না যায়, সেটি শ্রীরামকৃষ্ণ করছেন। তাই তাঁর কাছে বারে বারে ফিরে আসা খুব প্রয়োজন। যিনি বলেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, যিনি বলেন ঈশ্বর লাভই মানুষ জীবনের উদ্দেশ্য, সেই তাঁর কথা না শুনলে আধুনিক এই এক্সপ্লোশনের মধ্যে নিজেদেরকে বাঁচানো দুরূহ, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমরা সেই অমৃত কথা শ্রবণ করতে চাই, তাঁর শ্রীচরণে প্রার্থনা করতে চাই যে সেটিকে যেন মনে ধারণ করবার আমাদের শক্তি আসে। এবং সেই সূত্রেই এই 1 সেপ্টেম্বর 1885 প্রসঙ্গ আমরা সমাপন করব ওই অসামান্য পেলব প্রেমপূর্ণ উক্তিটিকে পুনরায় স্মরণ করে, ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।